গাইবান্ধায় চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকোর পিচরেট কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি। আসসালামু আলাইকুম, এফকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুর্শিদ আক্তার। এখন ডেস্ক থেকে বিস্তারিত। চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো অধীনস্থ মিটার রিডার ও বিল বিতরণকারী কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। দুপুরে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে অস্থায়ী পিচরেট কর্মচারী ঐক্য পরিষদে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পিচরেট কর্মচারী সংগঠনের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য আশিকুর রহমান রিপন, আব্দুর রহিম ও রুহুল আমিন সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, প্রায় 15 থেকে 20 বছর যাবৎ রাজশাহী ও রংপুর বিভাগের 7 শতাধিক কর্মচারী মিটার রিডার ও বিল বিতরণকারী হিসেবে কাজ করে যাচ্ছে, কিন্তু নেসকো কোম্পানি দায়িত্ব নেয়ার পর চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা না করে উল্টো প্রিপেড মিটার প্রতিস্থাপনের প্রক্রিয়া করায় চাকরির অনিশ্চয়তা দেখা দিয়েছে। চাকরি স্থায়ীকরণের জন্য একাধিকবার জানানো হলেও তা বাস্তবায়ন করছে না। এ অবস্থায় চাকরি স্থায়ীকরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেন বক্তারা। আমাদের আন্দোলন চলমান এবং চলবে আগামী, আমাদের যতক্ষণ পর্যন্ত কর্মের কোনো সু পদক্ষেপ এমডি মহোদয় না দিয়েছেন। অক্টোবর মাসের 23 তারিখ থেকে নভেম্বর 3 তারিখ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেয় নাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। এবং সেই মানববন্ধনে এমডি মহোদয় আমাদের কথা দিয়েছিল 22 নভেম্বরের মধ্যে। জেসমিন নাহার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।